আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই বাংলাদেশের উন্নতি হয় তখনই দেশের কিছু কুলাঙ্গার দেশের বিরুদ্ধেই বদনাম করে বেড়ায়। দুপুরে গণভবনে বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাৎ করতে এলে এই কথা বলেন তিনি। স্বাধীনতা বিরোধী শক্তি এখনও অপপ্রচার করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা আক্ষেপ করেন, ভোট চোরদের কাছ থেকে এখন গণতন্ত্রের কথা শুনতে হয়। রিপোর্ট করছেন রোকনুদ্দীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সোমবার দুপুরে সাক্ষাৎ করতে আসেন আওয়ামী লীগের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ সময় রাখা বক্তব্যে এক যুগ ধরে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশের কারণেই দেশের উন্নয়ন হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এই অগ্রগতিকে ধরে রেখে তার স্থায়ী রূপ দিতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তার বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গও। আগামী নির্বাচন, এই নির্বাচন তো একটা চ্যালেঞ্জ, কারণ নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়। আর বাংলাদেশের মানুষ যখন একটু জীবনটা উন্নত হয় তখনই এই বাংলাদেশেরই কিছু কুলাঙ্গার আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে সব জায়গায় বদনাম করে বেড়ায়, মিথ্যা বলে বেড়ায়। আর কিছু এই যে বিদেশি অনুদানের টাকা পাওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা দেয়। আর যারা আমাদের স্বাধীনতা বিশ্বাসই করে নাই, যারা গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, নারী ধর্ষণ নির্যাতন করেছে, তারা আছে, তাদের আওলাদ বুনিয়াদ আছে, এরা কিন্তু সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেই যাচ্ছে। যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে দল হিসেবে আওয়ামী লীগকে আরও মজবুত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে বলেও জানান তিনি। এই যুগে 2001 সালে এই নির্বাচনটা এখানেও তো কম কাটবেনি। খালেদা জিয়া তো 1996 সালের 15 ফেব্রুয়ারি ভোট চুরি অপরাধে এই বাংলাদেশের জনগণই কিন্তু এই বিএনপিকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল। আবার 2006-এর ইলেকশন করতে গেছে, সাথে যে যখন ওরকম 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট নিয়ে ইলেকশন করে ভোট চুরি করতে গেছে, তখনও জনগণের আন্দোলনেই কিন্তু তাদের বিদায় নিতে হচ্ছে। তো ওদের তো ভোট চুরি করা এটাই তাদের রেকর্ড, গণতন্ত্র হরণ করা এটাই তাদের রেকর্ড। তো ওদের মুখে আবার এখন আমরা গণতন্ত্র শুনি। যারা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি করা দল, তাদের হাতে গণতন্ত্রের সবক শুনতে হয়, তাদের হাতে ভোটের কথা শুনতে হয়। তো ভোট চুরি করাই যাদের অভ্যাস, চোরদের কাছ থেকে আবার আমরা বাংলাদেশের জনগণ কী শুনবে, কী দেখবে, সেটাই তো বড় কথা। এর আগে গণভবনেই প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত নেতৃবৃন্দ। বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে এ সময় জানান শেখ হাসিনা। রোকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।